এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। এইবারই ডাকুন বিভু 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 একই মশাই আপনি পল এসেছে এখানে? না তো, কখন বেরিয়েছে বাড়ি থেকে? আসলে কাল অনেক রাতেও বাড়ি ফিরেছে, আজ সকালে বেরিয়েছে, এখনো পর্যন্ত ফেরেনি। আসলে ওর কি একটা হয়েছে, কি যেন একটা করে বেড়াচ্ছে সারাক্ষণ, কি ভাবে। ওর সম্বন্ধে তুমি কিছু জানো? আমার এখানে তো আর বেশি আসে না মেশামশাই। জানি, ঠিক আছে। পল, এই পল, পল, কি ভাবছো? কিছু না। তবে আমি ডাকছি, শুনতে পাচ্ছ না? তোমার এই ডাক আমার ভীষণ ভালো লাগে। তুমি যখন আমার কানের কাছে মুখ নিয়ে এসে ডাকো, মনে হয় আমার সারা শরীর যেন অবশ হয়ে যাবে। সত্যি একবার ডাকো না প্লিজ, একবার। পল, পল, পল শোনা, তুমি কোনোদিন পাহাড়ে গেছো? হ্যাঁ। আমি কোনোদিন যাইনি। আমার মনে হয় পাহাড়ে অনেক আলো, ওখান থেকে সমস্ত পৃথিবীটা দেখা যায়। আমায় কিন্তু তুমি পাহাড়ে বেড়াতে নিয়ে যাবে, আমি কিচ্ছু জানি না। ঠিক আছে, আমি প্রথমেই তোমাকে পাহাড়ে বেড়াতে নিয়ে যাব। কিন্তু তুমি এত আলো খুঁজো কেন আশা? তুমি যখন থাকো না আমার ভীষণ একা লাগে, আমার ভীষণ ভয় করে। মাঝে মাঝে মনে হয় এই অন্ধকারে আমি বুঝি হারিয়ে যাব। পক্ষে মঙ্গল নয়। আজকে তোমার মা রান্না করতে পারেননি, আমি করেছি। কয়েকটা রুটি আর তরকারি এই প্যাকেটে মুড়ে রেখেছি, এটাই নিয়ে যাও। আমি কোনো কথা জিজ্ঞেস করব না, কারণ তুমি আমাকে আজকাল সত্যি কথা বলো না। অথচ তুমি জানো তোমার আমার সেরকম সম্পর্ক কোনোদিনই ছিল না। তুমি যাও, ফিরতে দেরি করো না। Bye. আয়শা, কি হয়েছে তোমার? জানো বল, ওরা উপরের প্রফেসরকে ধরে নিয়ে গেছে। জানি। আচ্ছা, ওরা প্রফেসরকে ধরে নিয়ে গেল কেন? উনি উগ্রপন্থী দলের সঙ্গে যুক্ত ছিলেন। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।